শুভ সকাল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের অঙ্ক ক্লাস নেব। অঙ্কে আমরা করাচ্ছিলাম বীজগণিত, আজকে তোমাদের আমি বীজগণিতের ক্লাস নেব, অঙ্কের বীজগণিত। বীজগণিত বইটা খুলো তোমরা 5.4 অনুশীলনী। তোমাদের বইয়ে দেখো 5.4-এ যে অঙ্কগুলি আমরা করাবো, আজকে আলোচনা করব, সেটা করার আগে তোমাদেরকে বুঝতে হবে 5.1, 5.2, 5.3 এগুলোতে কি ছিল। 5.4 হলো এই অনুশীলনীর শেষ অনুশীলনী, এরপরে আমরা অন্য অধ্যায়ে চলে যাব। 5.4 হচ্ছে 5.1, 5.2, 5.3 এই অঙ্কগুলির সমষ্টি। এই অঙ্কগুলি সব তোমরা কি শিখেছ, কি বুঝেছ, সেই অনুযায়ী এই 5.4-এর অঙ্ক করা আছে এবং এই অঙ্কগুলি তোমাদেরকে করতে হবে। পূর্বের অঙ্কগুলি যদি না বুঝে থাকো তাহলে এই অনুশীলনীর অঙ্ক বুঝবে না। অতএব পূর্বের অনুশীলনী অর্থাৎ 5.1, 5.2 এবং 5.3-এর যেভাবে অঙ্কগুলি করে এসেছিলাম, যে বর্গ করতে বলেছিল সূত্রের সাহায্যে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছিল, এই অঙ্কগুলি আমরা করে এসেছিলাম। তারপরেও এর ভিতরে আছে 5.4-এ আছে লসাগু এবং গসাগু। তবে আমরা 5.4-এর লসাগু এবং গসাগু নির্ণয় করার আগে লসাগু এবং গসাগু কি সেটা আলোচনা করে নিব। এই 5.4-এ যে অঙ্কগুলি আছে তার ভিতরে লসাগু গসাগু শিখে তারপরে অনুশীলনে যাব, আর অন্যান্য অঙ্ক, এই 5.4-এর অন্যান্য যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমরা করব। কারণ এই লসাগু এবং গসাগু বাদে বাকি অঙ্কগুলি 5.1, 2, 3 এই অনুশীলনী থেকে আমরা শিখে এসেছি। তাহলে তোমরা দেখো যে 5.1-এ কী অঙ্ক আছে আমরা একটু দেখে নিই। 5.1-এ অঙ্ক ছিল আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, অনেক অঙ্ক ছিল, সরল ছিল এবং কিছু প্রমাণ মান নির্ণয় ছিল। তারপরে 5.2-এ ছিল সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তোমার মনে আছে a² - b² a + b * a - b এই সূত্র দিয়ে আমরা গুণফলগুলি করেছিলাম। তারপরে 5.3-এ ছিল উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ করতে গিয়ে আমাদের একটা বীজগণিতীয় রাশি থাকবে, সেই রাশিকে এমন আকার ধারণ করতে হবে যেন পরস্পর গুণ হয়, গুণ অবস্থায় একটা দেখানো, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ। এবং এইভাবে অঙ্কগুলি ছিল। এবং আমাদের এই 5.4-এ আছে যে 1 নম্বরে দেখো যে 11-এর বর্গ কত, a - 5-এর বর্গ কোনটি। তারপর যে অঙ্কগুলি আছে আমরা সেই অঙ্কগুলি একে একে করব। যখনই আমাদের লসাগু গসাগু আসবে তখন আমরা লসাগু গসাগু চ্যাপ্টারে আগে লসাগু কী এবং গসাগু কী পড়ে বুঝে অঙ্ক শিখে তারপরে আবার এই 5.4-এর লসাগু গসাগু অঙ্কগুলি করব। তাহলে আমরা ফিরে আসা যাক যে অনুশীলনী 4-এর, এই 5.4-এর বীজগণিতের অনুশীলনী 5.4-এর যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমরা শুরু করি। দেখো, খেয়াল করো তোমরা যে 1 নম্বর অঙ্ক, 1 নম্বর কী আছে যে 11-এর বর্গ কত, এর বর্গ কত। এখানে দেখো যে বহু নির্বাচনী প্রশ্নের মতো চারটি উত্তর দেওয়া আছে এই প্রশ্নের, কোনটি সঠিক সেটা আমাদের লিখতে হবে। যেরকম উত্তর দেওয়া আছে 1 নম্বর হলো 22, খয় দেওয়া আছে 101, গয়ে দেওয়া আছে 111 এবং ঘয়ে দেওয়া আছে 121। এখন এই অঙ্কটির উত্তর কোনটি আমরা কীভাবে দেখব। যদিও বহু নির্বাচনী প্রশ্ন এগুলো আসবে, তবু আমরা আগে শিখে নেব যে কীভাবে উত্তরটি আসছে, সঠিক উত্তরটি বাছাই করব। আমরা কি মুখস্থ করে আমরা টিক চিহ্ন দেবো, নাকি অ্যাকচুয়ালি আমরা 11-এর বর্গ কত এটা নির্ণয়ের পদ্ধতি আমরা জানি এবং বের করতে পারি। যদি আমরা 11-এর বর্গ কত এর উত্তর যদি অঙ্ক কষে যদি বের করতে পারি, তাহলে আমরা খুব তাড়াতাড়ি রাফে এটা বের করে এখানে কোনটির সাথে মিল আছে, এখানে উত্তরটি আছে, এটা এখানে উত্তরটি আছে, সুতরাং আমরা করতে পারবো। এটা দুই দিকে তোমাদের সুবিধা হচ্ছে, এক, অঙ্কটি যদি থাকে অঙ্কটি করতে শেখা হয়ে যাচ্ছে এবং বহু নির্বাচনী প্রশ্নে উত্তরটা দেওয়া
খুব সহজ হয়ে যাচ্ছে, এই দুটেই আমাদের একসাথে শেখা হয়ে যাচ্ছে। তো এই প্রশ্নগুলি তোমাদের বইতে 5.4-এ 1, 2, 3, 4, 5 থেকে এই 12 পর্যন্ত যেগুলি আছে সেগুলি বহুনির্বাচনী প্রশ্ন হিসাবে আছে, কিন্তু শেখানোর জন্য আমরা কি করব, আমরা অঙ্কটি শিখে নিব আর উত্তর তো দেওয়াই আছে যে একটি সঠিক উত্তর, সেটিকে আমরা কারেক্ট করে টিক চিহ্ন দিব। পরে এই অনুশীলনী শেষ করার পর তোমাদেরকে আমি বহুনির্বাচনী এবং সৃজনশীলের যে প্রশ্ন আছে সেই প্রশ্নে করিয়ে তারপরে এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করব। আগে আমরা 1 নম্বর প্রশ্ন যে উত্তর দিতে হয় কীভাবে সেটা আমরা দেখে নিই, যে 11-এর বর্গ কত। 11-এর বর্গ তো আমরা সূত্রের সাহায্য নির্ণয় করতে পারি, আবার সরাসরি বর্গ করতে পারি, যেরকম আমি শেখানোর জন্য বলছি এটা আমরা, এটা তো উত্তর আছে, এই উত্তরের সাথে আমাদের আসলে এই অঙ্কটি কত কী হয় সেটা আমরা দেখতে যাচ্ছি। 11-এর বর্গ মানে হচ্ছে, 11-এর বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তার মানে হচ্ছে 11 × 11, মানে 11-এর বর্গ কত। বর্গ বলতে আমরা উপরে হোল স্কোয়ার দিব, স্কোয়ার মানে হলো 11-কে 11 দ্বারা গুণ, 11-কে 11 দ্বারা গুণ, 11-কে 11 দ্বারা গুণ করলে কি হয় আমরা জানি যে 11-কে 11, 11-কে 11, 1001, 11-কে 11 আর 1-কে 12 গুণ করলে এরকম হয়, তাহলে আমাদের গুণফল হয় 221। এইভাবে আমরা 221 মানে 121, সরি এটা 121, তাহলে 121 ঘ আমাদের উত্তর, উত্তর আমাদের ঘ, ঘ দেওয়া আছে। কিন্তু 11-কে 11 থেকে যে 11-এর বর্গ যে 121 আসলো সেটা কীভাবে নির্ণয় করতে হবে, আমরা বর্গ মানে হচ্ছে সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো বর্গ। বর্গ হলো একই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো ওই সংখ্যার বর্গ। তাহলে 11-এর বর্গ মানে হচ্ছে 11-কে 11 দিয়ে গুণ, অতি সহজ গুণফল, তোমরা শিখেছো পাটিগণিতে যে 11-কে 11 দিয়ে গুণ করলে এরকম হয়, অর্থাৎ আমি সরাসরি গুণ করলাম, এটা তোমরা তো গুণ এরকম জানো হয়তো যে 1 দিয়ে প্রথমে 11-কে 11, 1-1-1, 1-1-1, 1 ঘর কাটা যায়, 1-1-1, আবার 1-1-1 যোগ করলে হয় 1-1-1-2-1, এই জিনিসটাকে আমি সরাসরি করেছিলাম। যাই হোক, এভাবে আমাদের 121, অর্থাৎ 11-কে 11 দিয়ে গুণ করলে 121, এটা হলো সাধারণ চিন্তা এবং এটা হলো অতি তাড়াতাড়ি আমাদের চলে আসলো। আর এই 11-এর বর্গ কত যদি সূত্রের সাহায্যে যদি বর্গটা নির্ণয় করি তাহলে কেমন দেখায়, এরকমও তো প্রশ্ন আসতে পারে যে সূত্রের সাহায্যে 11-এর বর্গ নির্ণয় করো। এটার উত্তর আমরা পেয়ে গেছি, হয়ে গেছে সাধারণ, 11-এর বর্গ কত, 22, 101, 111 না 121, আমরা দেখলাম যে এটা 121, অতএব 121-এ টিক চিহ্ন দিয়েছি। এবারে অন্য একটি বিষয় শেখাই, এটাই হলো আমাদের এখানে অঙ্কটি শেষ, কিন্তু তোমাদেরকে একটু বুদ্ধি শেখানোর জন্য বলছি যে সূত্রের সাহায্যে 11-এর বর্গ যদি নির্ণয় করতে চাই তাহলে 11 মানে কি, 11 মানে হচ্ছে 10+1, 11 মানে হলো 10+1, তাহলে 11-কে স্কোয়ার করা বর্গ করা আর 10+1-কে বর্গ করা একই কথা, তাহলে 11-কে যদি আমরা 10+1 লিখি তাহলে এবার যদি 10+1-কে যদি স্কোয়ার করি এটাই 11, তাই না, এটা হলো আমাদের 11 মানে হচ্ছে 10+1, তাহলে 11-কে যদি আমরা 10+1 স্কোয়ার লিখি তাহলে কি আমরা শিখেছিলাম, a+b হোল স্কোয়ার, তার মানে হলো a স্কোয়ার +2 × a × b + b স্কোয়ার, তাহলে কি হলো 10-কে 10 দিয়ে গুণ করলে কি হবে 100, যোগ 10 × 2 = 20, 20-কে 20, যোগ 1-কে 1 দিয়ে গুণ করলে হয় 1, তাহলে কত হলো 100+20+1, তাহলে কি 121 হলো না, 100 সাথে 20 যোগ করো, 120 আর 1 যোগ করো 121, তাহলে সূত্রের সাহায্যে আমরা এই এটার বর্গ 11-এর বর্গ 121 পেয়ে যাই, 121 উত্তর হয়ে গেছে। আমি এটা বললাম যদি 11-এর বর্গ সূত্রের সাহায্যে নির্ণয় করে যদি বলে তাহলে আমরা এইভাবে উত্তরটি লিখতে পারবো, এই কারণে দেখালাম ওটা তোমরা 11-এর বর্গ মানে 11-কে 11 দিয়ে গুণ করলে যেটা আছে সেটাই উত্তর, এটা সরাসরি ওকে ঠিক আছে। কিন্তু যদি বলি যে 11-এর বর্গ করো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলেই আমাদের a+b হোল স্কোয়ার দিয়ে আমাদের অঙ্কটি করতে হবে, যদি বলি সূত্রের সাহায্যে
11 এর বর্গ করো আমি এইজন্য দুটো নিয়ম বললাম এই কারণে দুই ভাবে প্রশ্ন থাকতে পারে যদি থাকে সরাসরি 11 এর বর্গ নির্ণয় করো 11 কে 11 দিয়ে গুণ করে উত্তর যেভাবে হোক তোমরা ওই এক সঠিক উত্তরটা টিক চিহ্ন দিবা আর যদি প্রশ্ন করে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 11 এর তাহলে এটা অবশ্যই করতে হবে তোমরা আবার মনে করো না যে স্যার দুই রকম নিয়ম শিখিয়ে দিল কোন নিয়মে আমি অঙ্ক করব ঠিক তা নয় এই প্রশ্ন অনুযায়ী অঙ্ক করবে 11 এর বর্গ নির্ণয় করো যেভাবে পারো সঠিক উত্তরে টিক চিহ্ন দিবে আর যদি বলে সূত্রের সাহায্যে 11 বর্গ নির্ণয় করো তাহলে এটা করতে হবে এটাই তোমাদেরকে বললাম তাহলে এক নম্বর অঙ্ক হয়ে গেল বইয়ে লেখা আছে এবারে দেখো দুই a মাইনাস ফাইভ এই অঙ্কটি আছে এইভাবে আছে অঙ্কটি এর বর্গ কোনটি এর বর্গ কোনটি এখানে কোনটি উত্তর দেওয়া আছে কি a স্কোয়ার প্লাস 10a প্লাস 25 বি খ দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 10a প্লাস 25 গয়ে কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 5 a প্লাস 25 ঘয়ে দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 25 এই চারটি উত্তর দেওয়া আছে উপরের বর্গের উত্তর কোনটি এটা লিখতে হবে বা টিক চিহ্ন দিতে হবে তাহলে a মাইনাস 5 এর বর্গ কোনটি এখানে কিন্তু বলেনি যে সূত্রের সাহায্যে বর্গ কোনটি তা বলেনি কিন্তু a মাইনাস 5 a মাইনাস 5 এর বর্গ কোনটি কিছু কিছু অঙ্ক আছে যদি এমনি সাধারণভাবে প্রশ্ন করা হয় তবুও একটা ফর্মুলা বা সূত্রের মাধ্যমে চলে আসে আর কিছু কিছু অঙ্ক আছে দুইভাবে করা যায় এখানেও তাই এ মাইনাস ফাইভ এর বর্গ কোনটি তার মানে এ মাইনাস ফাইভকে এ মাইনাস ফাইভ দ্বারা গুণ করতে হবে আর গুণ একই জিনিসকে একই জিনিস গুণ করলে উপরে স্কোয়ার দিতে হয় তাহলে আমরা দেখি যে এ মাইনাস ফাইভ এর বর্গ হলো এইটা এটা বর্গ হলে এটা এখন বলেছিলাম যে দুই ভাগে করতে পারো তোমরা এ মাইনাস ফাইভকে এ মাইনাস ফাইভকে গুণ করতে হবে আর এ মাইনাস ফাইভ গুণ করা মানে হলো কি হোল স্কোয়ার একই জিনিসকে দুইবার গুণ করা মানে এরকম হোল স্কোয়ার যদি এরকম করি সঙ্গে সঙ্গে আমাদের মনে পড়ে যাচ্ছে কি 5.1 কিংবা 5.2 এই অনুশীলনের অঙ্ক যে করেছিলাম আমরা সেগুলি মনে পড়ে যাচ্ছে কীরকম এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা দুটো সূত্র শিখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা যদি ফেলি আমরা এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি সরি প্লাস বি হোল বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কি আসবে দেখো এর উপরে স্কোয়ার মাইনাস পাঁচ দুগুণে দশ এ দশ এ প্লাস পাঁচ পাঁচা পঁচিশ এটা হলো আমাদের উত্তর এ মাইনাস ফাইভ হোল স্কোয়ারকে আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে যদি মনে করে যদি এই সূত্রের মাধ্যমে যদি করি তাহলে এটা আসে আর দুইবার এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভকে গুণ করলে কী হয় পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ কীভাবে গুণ করবে পাঁচ এক পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস ফাইভ এ এভাবে কিংবা তোমরা এভাবে করতে পারো বীজগণিতের গুণ তোমরা শিখেছিলে এ দিয়ে একে গুণ করবে এ স্কোয়ার মাইনাস ফাইভকে এ দিয়ে গুণ করবে মাইনাস ফাইভ এ হলো প্রথমে এ দিয়ে এটাকে গুণ করলাম পুরোটাকে গুণ করলাম এ দিয়ে একে গুণ করলাম এ স্কোয়ার এ দিয়ে মাইনাস ফাইভকে গুণ করলাম মাইনাস ফাইভ এ এটা তো এবারে পাঁচ দিয়ে গুণ করতে হবে উপরোটাকে একইভাবে মাইনাস ফাইভ এ
माइनस फाइव ए माइनस माइनस प्लस पचिस माइनस प्लस पचिस एवे जो करते हैं बीज गणित गुण के नियम ए स्क्वायर माइनस माइनस दो एक ही चिन्ह आते जो करते हैं तो हमें कि हल माइनस टेन ए प्लस पचिस बीज गणित गुण जदि करते हैं ये तो आसल ए स्क्वायर माइनस टेन ए प्लस टोन्टी फाइव और हमार सूत्र सहाज्य आसल कि ए स्क्वायर माइनस टेन ए प्लस टोन्टी फाइव ताहले दुटो एक ही आसलो आमी बोलते जाच्छिलाम जे ए माइनस फाइव एर वर्ग कत ए माइनस फाइव एर वर्ग करते गेले ए माइनस फाइव के ए माइनस फाइव द्वारा गुण कर जेटा आसबे आर ए माइनस फाइव के ए माइनस फाइव के गुण कर ले होल स्क्वायर करते हैं होल स्क्वायर कर ले ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर फर्मूला तुम्हारा खूब भालो जानो ताहले ए स्क्वायर पाँच दुगुणे दस ए पाँच पाँच पचिस তাহলে এইটাই আমার কাছে সহজ মনে হচ্ছে যে তোমরা এ মাইনাস ফাইভ এর বর্গ কোনটি বর্গ নির্ণয় করতে হলে আমাকে এই সূত্রের সাহায্যে করলেই আমাদের তাড়াতাড়ি হয় ভুলের সম্ভাবনা কম থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে গুণ করতে গেলে অনেক সময় দেরি হতে পারে গুণ হতে পারে এটা খুব সহজভাবেই হয়ে যাচ্ছে তাহলে দুটোই উত্তর হলো একই তাহলে এইখানে উত্তর খুঁজে দেখো কোনটার সাথে মিল এইটা আর এটা তো একই হবে রেজাল্ট এ স্কোয়ার प्लस टेन ए प्लस टोन्टी फाइव एखे आ माइनस हमें खुजते हैं माइनस ए स्क्वायर माइनस टेन ए प्लस पच्चीस प्लस टोन्टी फाइव खटाई उत्तर हल ए माइनस फाइव एर वर्ग कोणटी हमें वर्ग पे गलम ये हलो उत्तर तीन नम्बर अंक देखो टोस एक्स प्लस थ्री ब्रैकेट देव आस एक्स माइनस थ्री एर गुणफल कत এটা প্রশ্ন আছে আমরা এটার উত্তর বের করব ও এখানে চারটি উত্তর দেওয়া আছে चार उत्तर हमें लिखे रखी চারটি উত্তর দেওয়া আছে আমাদের টোয়াইস এক্স প্লাস থ্রি ও টোয়াইস এক্স মাইনাস থ্রি এর গুণফল নির্ণয় করো এই চারটি উত্তর দেওয়া আছে তাহলে আমরা গুণফলটা নির্ণয় করব কিভাবে টোয়াইস এক্স প্লাস থ্রি গুণফল গুণ টোয়াইস এক্স মাইনাস থ্রি এটাই তো ব্র্যাকেট দেওয়া একে গুণফল না দিলেও চলে দুটো পাশাপাশি লিখলেও গুণ হয়ে যায় তোমরা জানো তোমাদেরকে অনেকবার বলেছিলাম অন্যান্য ক্লাসে যে গুণ যে দ্বিতীয় হবার কোনো মানে নাই এটা ডট মানে হলো গুণ টোয়াইস এক্স প্লাস থ্রি টোয়াইস এক্স মাইনাস থ্রি এটা গুণ করতে গেলে সূত্রের সাহায্যে গুণটা চলে আসে এটার সাথে এটা গুণ করে তোমরা দেখাতে পারো যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম গুণ করে কী আসে ওটা দেখাবো আবার কিন্তু দেখো একটা জিনিস মিল আছে কি না এ প্লাস বি ইং টু এ মাইনাস বি টোয়াইস এক্স থেকে যদি এ ধরি এবং থ্রিকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইং টু এ মাইনাস বি তাহলে এখানে যদি টোয়াইস এ থাকে মানে এ থাকে এখানেও এ থাকতে হবে এখানে যদি বি ধরি তাহলে এখানে বি হতে হবে আর এখানে প্লাস থাকলে এটা মাইনাস থাকতে হবে তাহলে একটা সূত্রের ভিতরে পড়ে সেই সূত্রটির নাম হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ এর উপর স্কোয়ার এবং বি এর উপর স্কোয়ার তাহলে হবে এ প্লাস বি ইং টু এ মাইনাস বি তাহলে আমরা এর উপরে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কত আসে আমাদের দুইয়ের উপর স্কোয়ার মানে কি দুই দুগুণে চার এক্সের উপর স্কোয়ার হবে মানে টু এক্সকে টু এক্স দ্বারা গুণ টু এক্সকে
टू एक्स द्वारा गुण तेल क्या होता है दो दुगुना चार एक्स द्वारा एक्स गुण कर ले सूचक नियम से एखे दुई है एक स्कोर ये कि मैं एक एक जो हो गल सूचक फोर एक्स स्कोर फोर एक्स स्कोर और तीन वर्ग कत तीन वर्ग हलो तीन के तीन द्वारा गुण कर ले नय तीन त्रिके नय फोर एक्स स्कोर माइनस नाइन हमें ये उत्तर भेतर खुजे देखते हैं जो फोर एक्स स्कोर माइनस नाइन कथाय आ कय आछे फोर एक्स स्कोर माइनस नाइन कय आछे फोर एक्स स्कोर प्लस टुएल्व एक्स माइनस नाइन गए आछे फोर एक्स स्कोर माइनस टुएल्व एक्स माइनस नाइन गए आछे फोर एक्स स्कोर प्लस नाइन ताहले आमरा खुजे देखलाम जे एटार भितरे एटाई हलो उत्तर एटार साथे एटा गुण करले ए स्कोर माइनस बी स्कोर फर्मूला अनुजाई हये जाय आर जदि तोमरा गुण करे देखो टू एक्स प्लस थ्री टू एक्स माइनस थ्री गुण कर ले चार चार दुगुना चार एक्स स्कोर प्लस तीन दुगुना छय एक्स आबार एटाते कि करले कि हय माइनस छय एक्स तीन तरीके नय प्लस माइनस माइनस ताहले एबार फोर एक्स स्कोर एटा एटा तो बियोग हये गेलो माइनस प्लस माइनस नाइन ताहले कि हलो फोर एक्स स्कोर माइनस नाइन एटाई तो है फोर एक्स स्कोर माइनस नाइन एखे आबार बोली दुई दुगुना चार एक्स 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 स्कोर एटा दिए एटा के गुण कर ले तीन दुगुना छय एक्स प्लस छय एक्स आबार माइनस थ्री दिए टू एक्स के गुण कर ले तीन दुगुना छय एक्स माइनस छय एक्स माइनस आछे माइनस प्लस माइनस आबार तीन के तीन दिए गुण कर ले नय प्लस माइनस गुण कर ले माइनस ताहले आमी टान दिए जोग कर लम फोर एक्स स्कोर नामलो प्लस सिक्स एक्स थेके माइनस सिक्स एक्स कि हय वियोग हो जाए ताहले शून्य हो गेलो आर थाकलो कि माइनस नाइन उपरे किछु नाई माइनस नाइन बसे गेलो ताहले कि हलो फोर एक्स स्कोर माइनस नाइन फोर एक्स स्कोर माइनस नाइन एखानेओ आमादेर ए प्लस बी होल स्कोर ए स्कोर माइनस बी स्कोर अर्थात ए प्लस बी इंटू ए माइनस बी ताहले ए स्कोर माइनस बी स्कोर एर स्कोर के भांगले कि हय दुई दुगुना चार एक्स स्कोर माइनस तीन त्रिके नय तीन त्रिके नय ताहले आमादेर क उत्तर एभावे आमादेर आसलो एगुलो तोमादेर मुखे मुखे राखते हबे जे एटा देवार परे जे ए उत्तरटा थाकबे तोमादेरके एत किछु करे तोमार अंक करते करते एमन हये जाबे तोमरा देखले बुझते पारबा जे ए प्लस बी आर ए माइनस बी ताहले ए स्कोयर माइनस बी स्कोयर एखाने ए माइनस टू एक्स ताहले ए एर उपर स्कोयर दिले दुई दुना चार एक्स स्कोयर आर बी हलो थ्री माइनस बी स्कोयर ताहले तीन त्रिके नय ताहले माइनस नय हबे ताहले एटाई उत्तर हबे देखे तोमरा टिक चिन्ह दिये दिबा एटाई हलो आमादेर नियम आर जदि कोनो कनफ्यूशन हय बुझते सुविधा हय असुविधा हय ताहले गुण करे जदि देखते इच्छा करे एभावे गुण करे देखते पारो सूत्रेर साहाज्ये आबार एभावेओ गुण करे बसाते पारो ताहले देखबे जे एकई उत्तर हबे देखो एटा एबं एटा एकई उत्तर आसछे এবার একটু বড় অঙ্ক চার নম্বরে যাই আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই ইং টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ये अंकटी आर मान कौनटी प्रश्न आर मान कौनटी जिज्ञासा चिन्ह एखे उत्तर देव आखने उत्तर देव आर मान कौनटी मान चार्टे उत्तर देव आट एक्स स्कोर ख हल एट वाई स्कोर ग हल फोर एक्स स्कोर एवं घ हल फोर वाई स्कोर बस এই অঙ্কটি উত্তর কিভাবে করবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ইং টু এক্স টু এক্স প্লাস ওয়াই ইং টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কোনটি ক হল এইট এক্স স্কোয়ার খ হল এইট ওয়াই স্কোয়ার গ হল ফোর এক্স স্কোয়ার এবং ঘ হল ফোর ওয়াই স্কোয়ার
তাহলে আমাদের এই অঙ্কটি আগে তুলি আমরা যে কি হবে x প্লাস y স্কয়ার প্লাস 2 x প্লাস y x মাইনাস y প্লাস x মাইনাস y হোল স্কয়ার তাহলে এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে কি হয় x প্লাস y কে যদি a ধরি x মাইনাস y কে যদি b ধরি তাহলে কি হয় তাহলে a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার এরকম হয় না দেখো এটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি তাহলে কি আছে a স্কয়ার প্লাস 2 a স্কয়ার লিখলাম প্লাস চিহ্ন দিলাম প্লাস চিহ্ন দিলাম প্লাস 2 2 লিখেছি a ইনটু b প্লাস চিহ্ন দিয়েছি প্লাস চিহ্ন আছে b স্কয়ার b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার কি না অবশ্যই এই ফর্মুলাতে লেখা আছে তাহলে আমি অবশ্যই লিখতে পারি যে এর সেকেন্ড ব্র্যাকেট দাও a এটা হল a প্লাস এটা হল b হোল স্কয়ার তাহলে ব্র্যাকেট উঠিয়ে দিলে কি হয় x প্লাস y প্লাস দিয়ে গুণ করো x মাইনাস y স্কয়ার তাহলে কি হলো x আর x 2x 2x আর y মাইনাস y শূন্য স্কয়ার স্কয়ার তাহলে 4x স্কয়ার 4x স্কয়ার অ্যাকচুয়ালি 4x স্কয়ার হবে এই গ উত্তর হবে তাহলে আমাদের আসলো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা অনুযায়ী আমরা করলাম দেখলাম কি যে a স্কয়ার প্লাস 2x 2ab প্লাস b স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার তাহলে a লিখলাম a এই ব্র্যাকেট উঠিয়ে দিলাম প্লাস x মাইনাস y প্লাস x মাইনাস y এখন x প্লাস x 2x 2x y প্লাস y মাইনাস y একটি y থেকে আরেকটি y বিয়োগ করলে শূন্য হয় শূন্য লিখলাম না 2x এই হোল স্কয়ারটা এই হোল স্কয়ার থাকবে তাহলে 2 2 গুণ 4 x এর সাথে x গুণ করলে হয় x স্কয়ার 4x স্কয়ার আমরা পেয়েছি 4x স্কয়ার উত্তরে আছে অর্থাৎ তোমাকে আসলে এই অঙ্কটা করতে দেওয়া হয়েছে এই অঙ্কের উত্তর কত আমাদের আসলে উত্তর এটা এটা হলো অঙ্ক আর এখানে এই অঙ্কটার উত্তর 4টা দেওয়া আছে তার মধ্যে কোনটি সঠিক হবে লেখো যদি তুমি অঙ্ক না পারো এই অঙ্কটি না পারো তাহলে তুমি অঙ্কের উত্তর খুঁজে পাবে না হয় এমনিতে তুমি অন্ধের মতো টিকচিহ্ন দিলে তো আর অঙ্ক হবে না তোমাকে সঠিক উত্তরটি দেখতে হবে এবং সঠিক উত্তরটি কোথায় পাবা অঙ্ক করেই পাবা এবং অঙ্ক কিভাবে করবা যখনই তুমি a স্কয়ার প্লাস 2x ab প্লাস b স্কয়ার ফর্ম ফেলবা তখনই চিন্তা করবা যে a প্লাস b হোল স্কয়ার x প্লাস y এবং x মাইনাস y দুটো যোগ করলে হয় 2x y y বাদ হয়ে যায় মাইনাস প্লাসে জিরো হয়ে যায় শুধু থাকে 2x তো 2x এর হোল স্কয়ার করলে হয় 2x স্কয়ার তাহলে 2x এর হোল স্কয়ার করলে হবে কি 4x স্কয়ার কিরকম 2x এর হোল স্কয়ার করলে হবে 4x স্কয়ার তাহলে 4 স্কয়ার 4x স্কয়ার তুমি খুঁজে দেখবে যে কোথায় 4x স্কয়ার আছে তাহলে দেখবে 8 এর কোনো কাজই নাই 8 সব বাদ যাবে y ও নাই y 0 হয়ে যায় থাকলো শুধু 4x স্কয়ার এটা হলো 4 নম্বর অঙ্কের উত্তর এবার আমরা 5 নম্বরে যাব পাঁচ নম্বরটা খেয়াল করো তোমরা এ প্লাস বি সমান সমান ফোর এবং এ মাইনাস বি সমান সমান টু হলে কি বলছে এ বি এর মান কত ও মান দেওয়া আছে চারটি উত্তর থ্রি খ হলো এইট গ হলো টুয়েলভ এবং ঘ হলো সিক্সটিন চারটি এগুলো বাছাই করা খুব সহজ যে আসলে কোনটা উত্তর হবে আমাদের এ প্লাস বি সমান সমান ফোর
মানে এ প্লাস বি এর মান হলো ফোর এবং এ এ প্লাস বি এর মান হলো ফোর এবং এ মাইনাস বি এর মান হলো টু, তাহলে এ বি এর উত্তর কত? এ বি এর উত্তর কত? আমরা এটা বিভিন্নভাবে বের করতে পারি, তার ভিতরে দুটি নিয়ম বা দুটিভাবে দেখাচ্ছি তোমাদেরকে। একটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এদিকেও যদি স্কোয়ার করি একেও স্কোয়ার করতে হবে। আমরা দেখো এ প্লাস বি সমান সমান ফোর, আমরা যদি একে স্কোয়ার করি তাহলে একেও স্কোয়ার করতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এভাবে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এভাবে অঙ্ক না করে আর কীভাবে করতে পারি? আবার করতে হবে এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার করলে হবে কত? টু এর উপরে স্কোয়ার। তাহলে এই দুটি যোগ করেও আমরা কাজ করতে পারি। আবার তা না করে দেখো স্কোয়ার করে কাজ করলে তোমাদের সূত্র ভিতরে ফেলতে হবে, সূত্র ভিতরে ফেলে আবার দুটো যোগ করতে হবে। তা না করে আমরা এইটা এবং এইটা এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুটো থেকেই আমরা অঙ্গ করতে পারি, সরল করে করতে পারি। এ প্লাস বি সমান সমান ফোর, এ মাইনাস বি সমান সমান টু, এই দুটো যে যোগ করি তাহলে কি আসে? সহজ নিয়ম, সবচেয়ে দুই তিনটা নিয়মের ভিতরে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এটা, এ প্লাস বি মানে ফোর দেওয়া আছে, আবার এ মাইনাস বি সমান টু দেওয়া আছে। তাহলে দুটোই যোগ করি আমরা, দুটো যোগ করলে পেয়ে যাব, কারণ একটা আছে প্লাস একটা আছে মাইনাস। তাহলে যোগ করলে এ থাকবে মাইনাস চিহ্ন যার সামনে আছে সে শূন্য হয়ে যাবে, দূরে চলে যাবে, তাহলে সে থাকবে না। তার মানে হলো দেখো কীভাবে হয়, এ প্লাস বি যদি ফোর হয় এবং এ মাইনাস বি যদি টু হয় তাহলে এ দুটো যোগ করি, তাহলে এ এর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে, বির আগে মাইনাস আছে, বির আগে প্লাস আছে, এখানে বির আগে মাইনাস আছে, তাহলে যদি যোগ করি তাহলে বিটা ভ্যানিশ হয়ে যায়, বিটা চলে যায়, শূন্য হয়ে যায়। তাহলে আমাদের কি আসে দেখো, এর সাথে এ যোগ করলে হবে টু এ, আর বি প্লাস বি আছে মাইনাস বি আছে তার মানে শূন্য হয়ে যায়। তাহলে এখানে এ প্লাস বি সাথে এ মাইনাস বি যোগ করলে আমরা শুধু টু এ পাই, বিটা চলে যায়, শূন্য হয়ে যায়। তাহলে এ পাশেও যোগ করতে হবে, চার আর দুয়ে কত হলো? ছয়, চার আর দুয়ে ছয়। তাহলে টু এ যদি ছয় হয় অতএব এ কত হবে? টু এ যদি ছয় হয় তাহলে এ কত হবে? দুইটা এ মিলে যদি ছয় হয় তাহলে একটা এ থ্রি হবে, ছয় ভাগ এই টু সমান সমান থ্রি, মানে টু এ সমান সমান সিক্স। অতএব এ কত হবে? এর সাথে যা থাকবে তা ছয়ের সাথে ভাগ হয়ে যাবে, তাহলে কত হলো? তিন দুগুণে ছয়, তাহলে থ্রি, এ মানে হলো থ্রি। এখন দেখো আমাদের এ বির মান বের করতে বলেছে, এ যদি থ্রি হয় তাহলে বি কত? এ প্লাস বি সমান সমান ফোর, এ সমান সমান থ্রি প্লাস বি সমান সমান এ ফোর, এর মান বসালাম থ্রি, বি তো থাকলো এখানে, এখানে অর বি সমান সমান কত? তাহলে চার বিয়োগ থ্রি, ফোর বিয়োগ থ্রি, এই থ্রিকে সমান সমানের ওই পাশে নিয়ে গেলাম থ্রি, তাহলে বি সমান সমান ওয়ান, অতএব বি সমান সমান ওয়ান। অনুরূপভাবে দেখো অন্যভাবে এ সমান সমান আমরা থ্রি পেয়েছি, তাহলে এ যদি থ্রি হয় তাহলে বি কত? তাহলে দুইটা যোগ করলে হয় ফোর, এ যদি হয় থ্রি তাহলে বি ওয়ান হবে, কারণ থ্রির সাথে এক যোগ করলেই ফোর হবে। এখান থেকে বোঝা যায় এ যদি হয় থ্রি, থ্রির সাথে কত যোগ করলে ফোর হবে? থ্রির সাথে এক যোগ করলেই ফোর হবে। এখানে দেখো এ যদি হয় থ্রি তাহলে কত বিয়োগ করলে টু হবে? থ্রির সাথে কত বিয়োগ করলে টু হবে? এক বিয়োগ করলে টু হবে, তাহলে বি এর মান এক। তাহলে এ যদি থ্রি হয় আর বি যদি ওয়ান হয় তাহলে এ বি কত? এ বি কত? থ্রি ইন্টু ওয়ান থ্রি,
এ যদি হয় থ্রি, বি যদি হয় ওয়ান, তাহলে এ বি কত? থ্রি ইন্টু ওয়ান থ্রি, তাহলে থ্রি কোথায় উত্তর আছে? আমাদের কয়ে উত্তর আছে? থ্রি। অতি সুন্দর অঙ্ক, সহজ অঙ্ক, যে এ প্লাস বি সমান ফোর, এ মাইনাস বি সমান টু, তাহলে এ বির মান কত? তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটো যোগ করলাম, যোগ করে আমি এ পেয়ে গেলাম। আর এ যদি থ্রি হয় তাহলে বি কত হবে সেটা আমরা বুঝতে পারছি, বি ওয়ান হবে। তাহলে এও পেয়ে গেলাম, বিও পেয়ে গেলাম। তাহলে এ বি মানে হচ্ছে এ আর বি গুণ, তাহলে এ বি এর আর বি গুণ করে থ্রি এবং ওয়ান গুণ করলে তিন এককে তিন, তিন আমাদের উত্তর হয়ে যায়, এটা হয় তিন। ক্ষয় হলো আট, গয় হলো বারো এবং ঘয় হলো ষোলো। এক তিনটাই হবে না, হবে হলো তিন। এর প্রমাণও আছে, প্রমাণটা হলো এ প্লাস বি সমান ফোর দেওয়া আছে। তাহলে এ যদি হয় থ্রি তাহলে বি কত হবে? বি নিশ্চয় ওয়ান, না হলে ফোর হবে না এখানে যোগ। অতএব ঠিক আছে অঙ্ক। আমাদের অনুসরণী পাঁচ দশমিক চারের এক দুই তিন চার পাঁচ এই অঙ্কগুলি হয়ে গেছে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এইগুলি বাকি যেগুলি আছে সেগুলি হলো লসাগু এবং গসাগুর উপর ভিত্তি করে অঙ্ক। এইগুলি আমরা লসাগু এবং গসাগু শিখে তারপর করব। তবে আরেকটি অঙ্ক আছে, দেখো এগারো নম্বর অঙ্ক। এগারো অঙ্কটা, এগারো নম্বর অঙ্কটা দেখো, এখানে লসাগু গসাগু ছাড়াই অঙ্কটা আছে। এগারো নম্বর অঙ্ক দেওয়া আছে এরকম, যে এক্স স্কোয়ার মাইনাস ১৬ এবং এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর দুইটি বীজগণিত রাশি। দুইটি বীজগণিতীয় রাশি এখন এক নম্বর অঙ্ক হলো এক্স সমান ওয়ান হলে এক ও দুইয়ের অন্তর নিচের কোণটি। এক নম্বর অঙ্ক বলেছে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ১৬ বা এক্স স্কোয়ার মাইনাস ১৬ এবং এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর, এই দুইটি বীজগণিতীয় রাশি, এই দুটি বীজগণিতীয় রাশি। এখন বলেছে যে এক্স সমান সমান যদি ওয়ান হয়, ওয়ান হলে এক্স সমান সমান ওয়ান হলে এক ও দুইয়ের অন্তর্গত, এক ও দুই এর, এটা হলো দুই এর অন্তর্গত, নিচের কোণটি। ক আছে শূন্য, খ হলো মাইনাস ১৫, গ হলো শুধু ১৫ এবং ঘ হলো ১৬। এখন এই অঙ্কটি কীভাবে করবে? এগারো নম্বর অঙ্ক দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস ১৬ এবং এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর দুইটি বীজগণিত রাশি। এক্স সমান অন হলে এক ও দুইয়ের অন্তর্গত, মানে এটা এবং এটার বিয়োগফল কত, এটা এবং এটার বিয়োগফল কত? তাহলে এক্স যেগুলো অন যদি হয় তাহলে দুটির বিয়োগফল কত? তাহলে একের বিয়োগ একে যদি আমরা এই উত্তর দেওয়া আছে ক শূন্য, খ মাইনাস ১৫, গ ১৫ এবং ঘ ১৬। ঠিক আছে, একে একে আমরা যদি একে আমরা এক্সের মান বসাই, একে আমরা এক্স মান বসাই, যে এক্স স্কোয়ার মাইনাস ১৬ তাহলে হলো এক্স মান হলো ওয়ান মাইনাস ১৬ সমান সমান হলো ১৫। এখানে যদি এক বসাই তাহলে হয় কত? ১৫, মাইনাস ১৫। এক এক্স স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, ১৬ মাইনাস ১৬ তাহলে হলো মাইনাস ১৫, তাহলে আমাদের এখানে আসলো মাইনাস ১৫। আচ্ছা, এটা আমরা পেলাম এখান থেকে। আর দুই নম্বরে কি এক্স স্কোয়ার ওয়ান বসাই আমরা কি পাই?
1 এর উপরে স্কয়ার প্লাস 3 ইনটু 1 মাইনাস 4 তাহলে 1 প্লাস 3 মাইনাস 4 তাহলে কত হলো 3 কে 4 মাইনাস 4 সমান সমান 0 4 থেকে 4 বলতে 0 তাহলে 1 ও 2 এর অন্তর কত 1 এবং 2 এর অন্তর হলো 1 এ 1 মান হলো মাইনাস 15 এবং 0 এবং 2 এ হলো বিয়োগফল এটা থাকলো মাইনাস 0 1 ও 2 এর বিয়োগফল কত 1 ও 2 এর অন্তর কত 1 থেকে 2 বিয়োগ করলাম 1 তো এটা মাইনাস 2 1 ও 2 মানে এটা এবং এটার বিয়োগফল কত তাহলে এটা হলো মাইনাস 15 আর ওটা হলো 0 তাহলে আমাদের কি আসলো মাইনাস 15 উত্তর কত আছে ক এ 0 খ এ মাইনাস 15 গ এ 15 এবং গ এ 16 তাহলে এটা আমাদের অ্যানসার তাহলে আমাদের উত্তর অনুযায়ী অ্যানসার পেলাম এইটা কারণ হলো কি যে 1 হলো মাইনাস 15 2 হলো 0 তাহলে মাইনাস 15 অন্তর মানে বিয়োগ বিয়োগ 0 তাহলে 0 তো বিয়োগ করব কি মাইনাস 15 মাইনাস 15 থাকলো তাহলে মাইনাস 15 হবে আমাদের উত্তর ওকে দুই এর উৎপাদক নিচের রূপ কোনটি এটা হলো একটি এখন এগারোর এক নম্বর অঙ্কটি হয়ে গেল এবারে দুই কি বলেছে যে উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি দুই এর এর এই দুই এর উৎপাদক বিশ্লেষণ কোনটি দুই এর বিশ্লেষণ রূপ বিশ্লেষিত রূপ কোনটি একে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি কি হয় ক বলছে x মাইনাস ওয়ান এক্স প্লাস ফোর খ এ বলছে x প্লাস ওয়ান এক্স মাইনাস ফোর গ ক খ গ এ আছে মাইনাস এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ফোর এবং ঘ এ বলছে মাইনাস এক্স প্লাস ওয়ান ফোর মাইনাস এক্স কোনটি মানে দুই নম্বর অঙ্ক এগারোর দুই এক প্রশ্ন করেছে যে এই রাশিটিতে যদি উৎপাদককে বিশ্লেষণ করা হয় তাহলে কোনটি হবে ক খ গ ঘ এর ভিতরে কোনটি হবে তাহলে উৎপাদক বিশ্লেষণ আমরা করি করার পর দেখি যে কোনটি হয় উৎপাদকের বিশ্লেষণ করলাম আমি দুই নম্বরটাতে দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর একে উৎপাদকে বিশ্লেষণ করছি আমি এখন তাহলে কোনটি আমি দেখিয়ে দেব তোমাদেরকে বলেছিলাম উৎপাদকে বিশ্লেষণ করতে হবে কীভাবে তিনটি পদ আছে তার ভিতরে হলো ফোর এখানে আছে আর এখানকার সহগ হলো ওয়ান তাহলে চার দিয়ে ওয়ানকে গুণ করতে হবে তাহলে চারকে চার হলো মাঝখানে থ্রি এক্সটাকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বা বিয়োগ করলে প্লাস থ্রি হয় এবং সহগগুলো গুণ করলে মাইনাস ফোর হয় তাহলে আমি দেখতে পাচ্ছি যদি আমি যোগ বা বিয়োগ করলে থ্রি হয় টু এক্স প্লাস এক্স করলে হয় থ্রি এক্স হয় ঠিকই কিন্তু গুণ করলে ফোর হয় না তাহলে কী করতে হবে এখানে এখানে লিখতে হবে ফোর আর এখানে লিখবো আমরা থ্রি মানে এখান থেকে কি করব থ্রি এক্সকে আমরা ভাঙলাম যদি ফোর এক্স লিখি এবং মাইনাস এক্স লিখি তাহলে থ্রি এই থ্রি এক্সটা আমাদের চলে আসে তাহলে ফোর এক্স থেকে একটি এক্স বিয়োগ করলে কি হয় থ্রি এক্স হয় এবং কি চিহ্ন হয় বড় সংখ্যার যে আগে যেটা চিহ্ন আছে সেই চিহ্নটা এখানে হয় আবার এই দুটি গুণ করলে কি হয় সহগগুলি এক্সের সহগ হচ্ছে ওয়ান আর এখানকার এক্সের সহগ হলো ফোর তাহলে চার এককে চার হয় মাইনাস প্লাসে মাইনাস হয় তাহলে আমার এটাই ঠিক আছে মাইনাস ফোর এটা তোমরা বুঝেছো কিনা দেখো উৎপাদক বিশ্লেষণ
যখন করেছিলাম আমরা 5.3 এ তখন আমরা এভাবে করেছিলাম যে ভাগ করেছিলাম তাহলে 4x - x 3x কে 4x - x লিখেছিলাম তাহলে এটা থেকে এটা আমরা লিখতে পারি এখান থেকে x যদি আমরা কমন নেই তাহলে থাকে x প্লাস 4 এখান থেকে যে মাইনাস 1 কমন নেই তাহলে থাকে x প্লাস 4 দেখো এই দুটো থেকে আমাদের এখানেও x স্কয়ার আছে এখানে x আছে তাহলে x কমন নিলে আরেকটা x থাকে প্লাস চিহ্ন থাকে এবং 4 থাকে এটা হয় মাইনাস x হোক 1 তাহলে 1 যদি নেই তাহলে x কে 1 দিয়ে গুণ করলে x এর কে x মাইনাস চিহ্ন আর 1 দিয়ে 4 কে গুণ করলে 4 আর চিহ্ন হবে কি প্লাসে মাইনাস ঠিক আছে আমাদের তাহলে দেখো এখানে x প্লাস 4 এখানেও x প্লাস 4 তাহলে আমরা x প্লাস 4 যদি কমন নেই বাকি থাকে কি x প্লাস 4 এর সাথে x তাহলে এখানে বাকিটা লিখব x মাইনাস 1 মাইনাস 1 তাহলে উৎপাদকের বিশ্লেষণ আমাদের আসলো x প্লাস 4 x মাইনাস 1 তাহলে আমাদের আসছে x প্লাস 4 x মাইনাস 1 আর কোথাও নাই এটা x প্লাস 1 আছে কিন্তু আমাদের হবে x মাইনাস 1 আমাদের আসছে x মাইনাস 1 তাহলে x প্লাস 4 এবং x মাইনাস এটার সাথে এটা আমাদের মিল আছে অতএব এটা আমাদের টিক চিহ্ন দিলাম ওকে তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ আসলে কয়টাই আমাদের উত্তরে আসছে যদিও আগে পরে থাকলে কোনো সমস্যা নাই গুণ চিহ্ন 2 গুণিত 3 আর 3 গুণিত 2 একই হয় সেরকম এটা গুণিত এটা বা এটা যদি আগে লিখি একই হবে এটা আগে লিখেছে একই আছে 2 হয়ে গেছে তিন তোমরা করবে এক এবং দুইয়ের সাধারণ উৎপাদক নিচের কোনটি তিন এবং এক তিনের করেছে কি তিন নম্বরটা করেছে কি এক ও দুই এর সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক নিচের কোনটি সাধারণ উৎপাদক নিচের কোনটি এখানে চারটি উত্তর দেওয়া আছে x মাইনাস 4 ক্ষয় আছে x মাইনাস 1 গয়ে আছে x প্লাস 1 এবং ঘয়ে আছে x প্লাস 4 এই দুটিতে সাধারণ উৎপাদক কোনটি মানে এক এবং দুইয়ের সাধারণ উৎপাদক কোনটি আমাদের একের উৎপাদকটা হবে x স্কোয়ার মাইনাস 16 এর উৎপাদক হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি আমরা x স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার তাহলে এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এটা হলো এটার উৎপাদক আর ওইটার উৎপাদক কি ছিল x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 আমরা কি লিখেছিলাম x স্কোয়ার প্লাস 4x মাইনাস x মাইনাস 4 আমরা লিখেছিলাম x কমন নিয়েছিলাম x প্লাস 4 আর 1 কমন নিয়েছিলাম মাইনাস 1 x প্লাস 4 তারপরে আমাদের এসেছিল x প্লাস 4 এবং x মাইনাস 1 এটার আসছে আমাদের কত x প্লাস 4 এবং x মাইনাস 1 এটার তো এটা হলো আর আমাদের এটার আসছে x প্লাস 4 x মাইনাস 1 তাহলে সাধারণ কোনটি এখানে আছে x প্লাস 4 x মাইনাস 4 এখানে x প্লাস 4 x মাইনাস 1 তাহলে দুটাতেই যে জিনিসটা বিদ্যমান সেটাই হলো আমাদের সাধারণ দুটাতেই আমাদের যে জিনিসটা আছে তাহলে x প্লাস 4 এখানেও আছে x প্লাস 4 এখানেও আছে এই এই x প্লাস 4 টি সাধারণ অতএব আমাদের খুঁজে দেখতে হবে x প্লাস 4 উত্তর কোথায় আছে এটা ছিল উত্তর তাহলে আমাদের কয় আছে x মাইনাস 4 না x মাইনাস 4 আমাদের নাই x মাইনাস 4 আছে যদিও কিন্তু এটা সাধারণ নয় দুইটাতেই নাই x মাইনাস 1 x মাইনাস একটিতে আছে দুইটাতেই নাই তাহলে x প্লাস 1 কোনোটাতেই নাই x প্লাস 4 এটাতেও আছে এটাতেও আছে অতএব x প্লাস 4 টাই হলো আমাদের সাধারণ
তিনের উত্তর হবে ঘ এক্স প্লাস ফোর দুইটার উৎপাদক এটারও উৎপাদকে আছে এটারও উৎপাদকে আছে রাশিটি। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে যে অঙ্কগুলি করলাম পাঁচ দশমিক চারের সেটা আমাদের পাঁচ দশমিক এক দুই তিন এগুলির ভিতরে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলির একটি সারাংশ অর্থাৎ তোমরা কি জানলা কি বুঝলা সেটারই একটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। সেটা করতে গিয়ে আমাদেরকে অঙ্ক করে দেখতে হলো, যদিও এটা বহু নির্বাচনী প্রশ্ন মতো ছিল কিন্তু আমাদের অঙ্ক করে বহু নির্বাচনী কোনটা উত্তর বেছে বের করার জন্য আমরা অঙ্ক করে দেখলাম। এরপরে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমরা আগে বুঝবো গসাগু কি লসাগু কি, তারপরে আমরা অঙ্কগুলি করব। এরপর অঙ্কগুলি আছে আমাদের লসাগু গসাগু সম্পর্কিত অঙ্ক। তাহলে আমরা আগামী ক্লাসে লসাগু এবং গসাগু সম্পর্কে জেনে তারপরে পাঁচ দশমিক চারের অঙ্কগুলি করব। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা পরবর্তী অনুচ্ছেদ এবং পরবর্তী আলোচনা করব। আল্লাহ হাফেজ।